হচ্ছে একটা ভাই, আমাদের ছোট ভাই, আমাদের ছোট ভাই, আমার চ্যানেলে যারা দেখছো তারা ভাইয়ের জন্য একটা মেয়ে দেখো। এখন 4:45 বাজছে, তোমরা তো দেখতেই পেলে। আর আমি স্কুল থেকে আসলাম 4:30 দিকে, 4:30 পরে 10 মিনিট মতো হলো আমার স্কুল থেকে আসা। আর আজকে তো আমি বহরমপুরে যাওয়ার কথা আছে, তোমরা জানো আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমি আজকে সম্রাট হোটেলে থাকবো, এবং তাছাড়া আরও অনেক কিছু প্ল্যান আছে। তো স্কুল থেকে আসার পরেই প্রচণ্ড ঝড় বৃষ্টি, আমি যে রেডি হব মানে সেটাই আমি মানে কনফিউজ হয়ে থাকছি যে রেডি হব কি হব না, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, মানে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো কিন্তু আমি একজনকে কথা দিয়েছি যে আমি যাবই, আর আমার কথার খেলাপ করতে ভালো লাগে না। তো আমি মানে প্রে করছি এখন উপরওয়ালার কাছে সবসময় যেন বৃষ্টিটা কমে যায়, থেমে যায়। তো দেখি কি হয়, যেতে পারি কি না আদৌ, ভাবলাম যে তোমাদেরকে একটুখানি আপডেট দিয়ে দিই। তো সেই জন্য আমার মনে হলো যারা আসবে কিংবা আমার সঙ্গে দেখা করতে চাও, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা নতুন জায়গাতে এসেছি। আর এই যে আমার আমার ড্রেসটা দেখো, আমি হয়তো ওর চ্যানেলে প্রথম চলেই এসেছি, মানে প্রথম বলতে গেলে আমি যখন বেরোবো তখনই বৃষ্টি পড়ে, স্কুল থেকে এসেছি, তারপরে তো 4:45 সময়তে এত ঝড় বৃষ্টি শুরু হলো ভাবলাম যে আসতেই পারবো না, তখন তো খুব দোটানার মধ্যে ছিলাম। আর সকাল থেকে মানে গতকাল আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমি বহরমপুরে আসছি, তো ও তারপর থেকে দি ভাই তুমি কখন আসবে কখন আসবে, মানে ও এত মানে এক্সাইটেড দেখা করার জন্য। তো চলে আসলাম, আমি এমনি অলরেডি লেট হয়ে গেছে যেখানে যাব, মানে ওদের কেক কাটিং হয়ে গিয়েছে, যে জন্য আমাদেরকে বারবার ফোনও করা হচ্ছে। তো আমি বললাম যে না ঠিক আছে তোমরা কেকটা কাটো, আমরা তো পরে অ্যাটেন্ড করবই। আমার নিজের খুব মানে খারাপ লাগতো যদি আসতে না পারতাম, ওরা এত ভালো এত ভালো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এই প্রথম আমি কোনো মানে সাবস্ক্রাইবারের বাড়িতে দেখা করতে এসেছি, আর আমার মনে হয় এত ভালোবাসলে ভালোবাসাটাকে ইগনোর করাটা মানে ঠিক হবে না, মানে এত ভালোবাসা ভালোবাসা পেতে আমার খুবই ভালো লাগে। আর দেখতে থাকো এই যে এত দিদি 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 পাগল দিদি, আর সত্যি দিদিকে তোমরা ক্যামেরায় যা দেখছো সামনে থেকে অনেকটা সুন্দর, কিন্তু দিদি এটা একদম সত্যি কথা বলছি। আর যারা যারা আজকে বড়পুরে দিদির সাথে কি একটা নিশা অ্যাঞ্জেল বলে একজন আছে, ও আমার সাথে বলছিল মিট করবে, তো দিদিকে দেখো, দিদি খুব ভালো। আর আমার এটা পরিচয় হলো, এবার আমাদের সম্পর্কটা থাকবে, ব্লগ করার জন্য নয় কিছু নাই, মানে সিরিয়াস আমাদের ভালো কারোর সঙ্গে শুধুমাত্র ভালো লাগে না, চট করে আমার হাজবেন্ড মিশতে দেয় না, কিন্তু এনাদের সাথে সত্যি আমার খুব ভালো লাগছে, মানে পরিচয় হয়ে আমরা সম্পর্কটা বজায় রাখবো। অবশ্যই অবশ্যই, চলো তোমরা দেখি যে দেখো কত কি আয়োজন করেছে, মানে আমরা এসে এসেই আমরা ড্রিঙ্ক খেয়েছি, হ্যাঁ রায়সা খাইনি, ঠান্ডা ছিল তাই, এত কিছু আয়োজন করতে নিষেধ করেছিলাম, তাও দেখো। কারণ বৌদিকে আজকে আমি সামনে দেখছি, কিন্তু বৌদির নাম খুব শুনি দাদার কাছে, কারণ আমার সাথে দাদা রেগুলার দেখা হয়, আমি রায়সাকে আনতে যাই, জানো দিদিমণি মানে বাড়িতে আনতে যায়, রায়সা টিউশন করে, আর যাওয়া আসার সময় বলে যে ভাবিজি দাদা ভাবিজি বলো বের করা হলো, আমি যে হ্যাঁ। এসে বৌদি খুব ভালো লাগছে এসে, আর দুই কন্যার বাচ্চে খুব খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর আমাদের বৌদি খুব সুন্দরী, আরে বাপরে, তোমরা দেখেই বুঝতে পারছো, আমার মনে হয় ছবিটা হয়তো অতটা ভালো আসবে না, আমি তো দেখেছি ছবিতে ভালো, সামনাসামনি অনেক বেশি সুন্দর, খুবই মানে খুব ভালো আয়োজন হয়েছে, খুব ভালো। থ্যাংক ইউ, মিটি গোলাপ জামুন, গোলাপ জামুন
গোলাপ জামানের ভিতরে ওই যে গোলাপ জলের একটা সেন্ট থাকে না, ওই জন্য ওখানে ঘুরে আসলাম, ওখানে ঘুরে সকালে আমি খাচ্ছি। আমি কিন্তু মানে ওর চ্যানেলে হয়তো বলেছি আমি যে মানে ও ভাইটা একদম অনেকটা মুন্নার মতো হাইট ফিগারটা, বারবার আজকে এখানে সব মুন্নার কথা মনে পড়ছে, একদম হাইট ফিগারটা সেম মুন্নার মতো, মানে বডি স্ট্রাকচারটাও মুন্নার মতো, দেখতে অনেকটা মুন্নার মতো, তো আমার খুব মানে মুন্নার কথা মনে পড়ছে এখানে এসে, ওই ভাইকে দেখে আরো বেশি মনে পড়ছে। এখানে খুব ভালো লাগছে, মানে আমাদের ভরমপুরে অনেক পুরানো হোটেল, এই প্রথম আসলাম, আমার খুব ভালো লেগেছে। তো বেশি কিছু ভয়েস দিচ্ছে না, কারণ গান চলছে, তো আমি শুধু এইটুকু ভিডিও করার জন্য গানটা অফ করতে বললাম, তো তোমরা ভিডিও দেখতে পাবে, কারণ গান না চললে আমার জন্য ফালতু অন্যজনের মনোরঞ্জনে ব্যাঘাত ঘটবে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে।
এপিসোডটা দেখে নাও, অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে। অনেক হই হুল্লোড় মজা হচ্ছে, এখনো কিছুটা হবে তো, কিছু কিছু গেস্ট চলে যাচ্ছে, আমরা কিছুক্ষণ পরে যাব। তো ভাবছি আজকের মতো ভিডিওটা এইটুকুই, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুন্দর থাকবো, সুস্থ থাকবো, টাটা।